আমরাজকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছে, দীর্ঘ 37 বছর রাজনীতির পথ চলায় পীর সাহেবের চরণাই প্রমাণ করেছেন। পীর সাহেব চরমনাই একজন মানবতাবাদী নেতা, পীর সাহেব চরমনাই একজন আদর্শবাদী নেতা, পীর সাহেব চরমনাই একজন ইনসাফ পরায়ণ নেতা। যদি আমরা পীর সাহেব চরমনাইকে সংসদে পাঠাতে পারি, আমরা বিশ্বাস করি বাংলাদেশে গরিবের সরকার প্রতিষ্ঠা হবে, মানুষ তার ন্যায্য অধিকার পাবে, মানুষ যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশকে স্বাধীন করেছে সেই লক্ষ্য পূরণ হবে। প্রিয় ভাইরা, আমার লড়াই শুরু হয়েছে মাত্র, লড়াই চলবে। বর্তমান ফ্যাসিবাদী সরকারের পতন না করা পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, পিআর পদ্ধতি প্রবর্তন এবং বিদ্যমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, সমাবেশ বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী যুবনেতা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন, সারা দেশ থেকে আগত আগামী দিনের স্বপ্নিল আদর্শিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী বৃন্দ, আজকের প্রোগ্রামের আজকের বিশাল সমাবেশে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এদেশের গণমানুষের ধর্মীয় রাজনৈতিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। মঞ্চভূষ্ট জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন বাংলার মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। এদেশের মানুষ ভেবেছিল বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র হিসেবে গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি বর্তমান সরকারের দীর্ঘ 15 বছরের দুঃশাসনে বাংলাদেশের রাষ্ট্রের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাজা বর্তমান সরকার এমনভাবে ভেঙে দিয়েছে, বর্তমান বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মাজা সুদা করে দাঁড়াতে পারে না। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়েছে নির্বাচন কমিশন, যার দায়িত্ব রয়েছে একটি স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বে আসীন হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি এদেরকে বাংলাদেশের নির্বাচন কমিশন বলা যায় না, বরং আমরা দেখছি এরা আওয়ামী লীগের সেবাদাসে পরিণত হয়েছে। এরা বর্তমান শাসক গোষ্ঠীর পকেট কমিশনে রূপান্তরিত হয়েছে। এই জন্য বাংলার মুক্তিকামী মানুষের নেতা পীর সাহেব চরমনাই বলেছেন ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। আমরা আজকে লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয় সংসদগুলোতে যারা আজকে পরিণত করছে, এরা বেশিরভাগ যারা সংখ্যায় বড় দল তারা পরিণত করছে, কিন্তু বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে বিভিন্ন আদর্শ এবং মতাদর্শ তারা অনুসরণ করে, কিন্তু সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকে না, যার ফলে যখন যে সরকার ক্ষমতায় যায় তখন সেই সংসদকে আমরা কখনো অংশমূলক সংসদ বলতে পারি না, তখন সেটা দলীয় সংসদে পরিণত হয়ে যায়।
যার কারণে সংসদ থেকে যতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্তগুলো দেশের পক্ষে মানবতার পক্ষে যায় না বরং সরকারের যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের পক্ষে যায় যার কারণে ইসলামী মানুষের সংগ্রামে আমির বলেছেন শুধুমাত্র এভাবে সংসদ নির্বাচন করলে হবে না সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে আগামীতে জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে সংসদ সদস্য পাঠাতে হবে আমরা মনে করি যদি সকল সংগঠনের পদ্ধতির মাধ্যমে জাতীয় সংসদ পরিচালিত হয় আমরা বিশ্বাস করি বাংলার মানুষ যে লক্ষ্য নিয়ে দেশকে স্বাধীন করেছে সেই লক্ষ্য পূরণ হবে প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আমাদের একটি দাবি হয়েছে দলীয় সরকার নয় কেয়ারটেকার সরকার নয় আমরা জাতীয় সরকার নির্বাচন চাই অনেক ভাই না বুঝে তারা প্রশ্ন তোলে আমাদের কথা পরিষ্কার বুঝতে হবে আমরা বলেছি বিদ্যমান সংসদ ভেঙে দিতে হবে এবং বাংলাদেশের নিবন্ধিত প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে এবং যারা বর্তমান সংসদ সদস্য যারা মন্ত্রী পরিষদের রয়েছে ভবিষ্যতে যারা সংসদ সদস্য নির্বাচন করবে না তাদেরকে এই জায়গায় স্থান দিতে হবে আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে আগুন চলছে বাংলাদেশের রাজনীতি অস্থিরতা চলছে এর সমাধান করতে হলে জাতীয় সরকারের অধীনে গণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে প্রিয় ভাইরা আমার আজকে আমার বাংলাদেশের মানুষ ভালো নেই আজকে ব্যাংকের টাকা নেই আজকে বাংলাদেশের মানুষের রক্ত চুষা টাকা দিয়ে বিদেশে বেগমপুরা তৈরি করা হয় বাংলাদেশের মানুষ আমরা এটা সহ্য করতে পারি না আমরা চাই বাংলাদেশের মানুষ যে লক্ষ্য নিয়ে দেশকে স্বাধীন করেছে আমরা চাই বাংলাদেশের মানুষ যে উদ্দেশ্যে দেশকে স্বাধীন করেছে এদেশে গরিবের সরকার প্রতিষ্ঠা হবে এদেশে মজলুমের সরকার প্রতিষ্ঠা হবে এদেশে ন্যায়ের সরকার প্রতিষ্ঠা হবে আমরা আজকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি দীর্ঘ 37 বছর রাজনীতির পথ চলায় পীর সাহেবের চরণাই প্রমাণ করেছেন পীর সাহেব চরমনাই একজন মানবতাবাদী নেতা পীর সাহেব চরমনাই একজন আদর্শবাদী নেতা পীর সাহেব চরমনাই একজন ইনসাফ পরায়ণ নেতা যদি আমরা পীর সাহেব চরমনাইকে সংসদে পাঠাতে পারি আমরা বিশ্বাস করি বাংলাদেশে গরিবের সরকার প্রতিষ্ঠা হবে মানুষ তার ন্যায্য অধিকার পাবে মানুষ যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশকে স্বাধীন করেছে সেই লক্ষ্য পূরণ হবে প্রিয় ভাইরা আমার লড়াই শুরু হয়েছে মাত্র লড়াই চলবে বর্তমান ফ্যাসিবাদী সরকারের পতন না করা পর্যন্ত ইসলামী ছাত্রদল বাংলাদেশ ইসলামী যুবদল বাংলাদেশের নেতা কর্মীরা রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ দেখাবে রাজপথে কথা হবে স্লোগানে ধন্যবাদ সবাইকে